আমরা কোনো দিনই মজমা থেকে কোনো কথা শুনবো না আমরা মাহফুজের নামে বুঝাবো ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আবার পরবর্তী হেদায়াত গ্রহণ করেন চলে যান
আল্লাহ হাবিব মসজিদে নববী থেকে সালাম মুসাফা করে বিদায় দিয়ে যে বছর আল্লাহ হাবিবের গেকাল হয়ে গেল হনের রমজান মাস আজাদ মাস এ বছর আসছে রমজানের পরে এরপরে রবিউল আউয়ালে আল্লাহর হাবিবের ওফাত হয়ে গেল হযরত মুআজ বলেছেন অন্য বছর আল্লাহ রাসূল আমাকে মসজিদে নববী থেকে মুসাফা করে বিদায় দিয়ে দেন আমি মসজিদ থেকে বাইরে বাইরে গিয়ে ঘোড়ার উপরে উঠি ঘোড়া ছুটাই আমি আমন চলি এটা আমার রুটিন কিন্তু এই বছর আল্লাহর হাবিব আমাকে মসজিদে নববী থেকে বিদায় দেননি আল্লাহর হাবিব কথা বলতেছেন আল্লাহর হাবিব আমার হাত ছাড়ছেন দুইজন আমরা মসজিদ থেকে বের হইলাম তো মসজিদ থেকে বের হইয়া অন্য টাইমে আমি গোড়ায় উঠে যাই এবার গোড়ায় উঠতে পারতেছি না কারণ আল্লাহর হাবিব তো আমাকে হাত ছাড়ছে ঘোড়াও হাঁটতেছি আমিও হাঁটতেছি আল্লাহ হাবিবও হাঁটতেছি অনেক দূর চলে গেছি আল্লাহ হাঁটতেই আছি হাঁটতেই আছি অনেক দূর গিয়া আল্লাহ হাবিব বললেন মুআজ যাও আগামী বছর হয়তো তোমার সাথে দেখা হবে আমি আর হাঁটতে পারতেছিলাম গভর্নরই চাই না গভর্নরই করবো না আমি এখানে থাকবো আল্লাহ হাবিব বললেন এটা আল্লাহ পাকের আমানত এটাকে বহন করতে হবে যাও আল্লাহকে ভয় করে চলো তাকওয়ার সঙ্গে থাকবা যেখানে থাকো ও মুআজ যে তাকওয়ার সঙ্গে থাকে সে আমার অতি কাছে আর আমার অতি কাছে কিন্তু তাকওয়ার সঙ্গে নাই সে আমার অতি দূরে এখান থেকে আইমা মুস্তাহিদি ফতোয়া আনছেন ইমান আমলের সঙ্গে তাকওয়ার সঙ্গে যত বেশি তাকওয়ার সঙ্গে যে যত বেশি তাকওয়ার সঙ্গে ইন্তেকাল করবে তার কবর আল্লাহর হাবিবের কবরের তত কাছে সে পাবে জবরদস্তি এখানে চলে না আপনাকে কবর দুনিয়াওয়ালা যেখানে দেওয়ার দিছেন কিন্তু আল্লাহ কোথায় রাখবে তোমার সঙ্গে তাকওয়ার সম্পর্ক যত তাকওয়া তোমার বেশি উম্মতের মধ্যে সবচেয়ে বড় এই উম্মতে সবচেয়ে বেশি ফজিলত ওয়ালা ব্যক্তিত্ব হইলেন আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের কবর কোথায় দুই নম্বরে শ্রেষ্ঠতম উম্মত হইলেন হযরত উমর কবর সেখানে এরপর থেকে আইন দুনিয়া ওয়ালা যেখানে যে যাকে যেখানে কবর দেয় ফেরেশতারা হিসাব করবে তার তাকওয়ার পরিমাণ কত মওতের পরে সে তার কবরকে পাবে তার তাকওয়ার পরিমাণ অনুসারে তাকওয়ার পরিমাণ অনুসারে ভাই ও দোস্ত বুজুর্গ যদি কেউ জবরদস্তি করে এরকম আল্লাহর হাবিবের রওজা পাকের সঙ্গে তার কবরটা বানাইলো বানাইতে পারবে কিন্তু পাবে না
বানানোর পরে দেখবে যে কুটি কুটি মাইল দূরে সে পড়ে আছে। আবার কেউ এরকম পড়ে আছে, লাশ পড়ে আছে হয়তো, তাহলে কবর দেওয়ার মতন কেউ নাই। লাশ মেরা কেউ পড়া হ্যায় বেকাফন, কাফনও নাই, এরকম ফালায় রাখছে, মাইরা ফালায়। আর এ লোক দেখতেছে যে তার কবর আল্লাহর হাবিবের কবরের সঙ্গে এটা হইলো আপনাকে তাকওয়ার দ্বারা। হযরত মুআজকে আল্লাহর হাবিব বললেন যে এখানে বসে থাকার দ্বারা, আমার কাছে বসে থাকলে আমার ঘনিষ্ঠ হয় না, আমি যেই ব্যথা যন্ত্রণা নিয়ে দুনিয়ায় আসছি এই ব্যথা যন্ত্রণাকে যে তার হৃদয়ের মধ্যে যতটুকু স্থান দিবে সে আমার ততটুকু কাছে। ইত্তাকিল্লাহ পড়েন না, ইত্তাকিল্লাহ বিদায় বেলা আমার শুধু এই আরজ তাকওয়ার সঙ্গে থাকে, নিজেকে তাকওয়ার সঙ্গে ধরে রাখনের জন্য এটা হলো সাইটসটি, এটা নিরাপত্তা। নিরাপত্তা পোশাক বর্তমান মডার্ন থিঙ্কিং এর এই জমানায় নিরাপত্তা পোশাক হইলো এক ধরনের পোশাক আছে, এইগুলো গায়ে দিয়া যদি আপনি আগুনের ভিতরে ঢুকেন আগুন আপনাকে পোড়াবে না, ফায়ার প্রুফ মানে জ্যাকেট, ফায়ার প্রুফ জ্যাকেট, যেটা আগুনও যেটাকে পোড়াইতে পারে না। যারা ওই যে আপনার নিজের বা ফায়ার সার্ভিসের যারা কর্মী এদেরকে এই পোশাক দেওয়া হয়, ওরা এটা টপ টু বটম লাগায় এবং আগুনের ভিতরে ঝাঁপ দেয়। এই যে ফায়ার প্রুফ আপনার জ্যাকেট শরীয়তে সেই ফায়ার প্রুফ জ্যাকেট আল্লাহর হাবিব বলতেছেন জুন্না বলেন এটা কি খুজু জুন্না ডাকুম অবলম্বন করো গ্রহণ করো ফায়ার প্রুফ পোশাক, একটা পোশাক তোমাদের জন্য আমি নিয়ে আসছি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই পোশাক যদি তুমি রাখো তোমাকে যদি ছেলে জাহান্নামের ভিতরে ঢুকানো হইল জাহান্নামের আগুন তোমাকে পোড়াইতে পারবে না। এই পোশাকটা দরকার আছে না মুক্তি না আল্লাহ, এই পোশাক যেন আমরা সুন্দর মতন লাগাইতে পারি। খুজু জুন্নাতাকুম হাদিস খান পড়েন না, খুজু জুন্নাতাকুম মিনান নার জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে নিরাপদ রাখার জন্য একটা ফায়ার প্রুফ জ্যাকেট গ্রহণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সেই ফায়ার প্রুফ জ্যাকেটটা কি? আল্লাহর হাবিব বললেন কুলু সুবহানাল্লাহ নিরাপত্তা দিবে, এরা তোমার সামনে থাকবে, এরা তোমার পেছনে থাকবে, এরা তোমার ডাইনে থাকবে, এরা তোমার বামে থাকবে, এরা চতুর্দিক থেকে তোমাকে পাহারাদারি করে
তোমাকে যতক্ষণ পর্যন্ত নিরাপদ জান্নাতে না পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত এরা তোমার পাহারাদারের ভূমিকায় থাকবে আল্লাহ এগুলো দুনিয়া থেকে তোমার নিয়ে যাওয়া মানে স্থায়ী সম্পদ বলেন না, নিয়ে যাওয়া কোরআন শরীফের মধ্যে আছে টাকা পয়সা এগুলো থাকবে থাকবে, এগুলো দুনিয়া থাকতে যাবে, এগুলো তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে যেটা যাবে সেটা হলো আল বাকিয়াতুস সালিহাত, বলেন না আল বাকিয়াতুস সালিহাত। আর বাকিয়াতুস সালিহাত বলতে কি বুঝায়? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এটা এটা তারে ছয় তসবিহ বলেন না, এটি কি ছয় তসবিহ বা সুবহানাল্লাহ। এইগুলো আমাদের বুজুর্গরা বলে বন্দা যখন এটা তেলাওয়াত শুরু করে এখলাসের সাথে, তো এগুলো দুনিয়ার থেকে আপনার সঙ্গে যুক্ত হয়ে যায়। এরকম যুক্ত হয় আল্লাহ পাক বলে তোমাদেরকে তো বানাইলাম আখেরাতে শক্তি দেওয়ার জন্য, তবে আমার বন্দা আমি আমার বন্দার উপরে খুশি হয়ে গেলাম, তোমাদের শক্তি কাম দুনিয়ার থেকে শুরু করে দাও। হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন এটা হলো আল্লাহ পাকের অতিরিক্ত মেহরবানি, বলেন না অতিরিক্ত। এটা বানাইছে, এটা বানাইছে মওতের পরে কাম করানোর জন্য, কিন্তু পরবর্তী ওয়াদা চলে আসছে যেটা মওতের আগেই তুমি তোমার কাম শুরু করবে। হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি জন্য বলতে যারা ছয় তসবির আমল করে এদেরকে বালা মুসিবত এদেরকে ধরতে দিদার দিদা করে, কারণ এটা সেফটিতে রাখা আছে। কি রাখা আছে? কিরকম হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি এগুলোকে সেটিং করে দেখাইছেন। সুবহানাল্লাহ থাকে বাম দিকে, কোন দিকে থাকে? আলহামদুলিল্লাহ থাকে পেছনের দিকে, আল্লাহু আকবার ডান দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ সামনের দিকে, মাথার উপরে ঈমান আর পায়ের নিচে, মাথার উপরে দুরূদ শরীফ আর পায়ের নিচে হলো ইস্তিগফার। পায়ের দিক থেকে আপনাকে সেফটি আসবে, সামনে কে? আগে বামটা শুরু করি, বাম দিকে কে? পেছনে? সামনে? উপরে? নিচে? চতুর্দিক থেকে আপনাকে একটা সেফটি দিয়ে ফেলছে দুনিয়ায়। সেফটিটা কতটুকু মোটা, কতটুকু শক্তিশালী, বা আপনি যত বেশি করবেন তত পাওয়ার বাড়তে আছে, আপনি যত বেশি করবেন তত নিরাপত্তা পাওয়ার বাড়তেছে। এরপরও কি অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্ট হয়, এরপরও অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার মধ্যেও নিশ্চয়ই কোনো হেকমত আছে। সব অ্যাক্সিডেন্ট কে আপনি বিপদ মনে করেন কেন? সব অ্যাক্সিডেন্ট কে বিপদ মনে করেন? কারণ এক লাখ টাকা পাইতে একজনে আমাদের তেজগাঁও স্যার আছে এখানে জন্য কইতে আছি, আমার সাথে তার খুব ভালো সম্পর্ক। উনি তেজগাঁও এখানে এক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছেন, তারপরে উনি ওনার বাসা হলো মিরপুর, এখানে আসেন না মাঝে মাঝে, খুব ভালো। আমিও সুপারিশ করে দিছি বিপদে আছে এক লাখ টাকার দরকার, তা আবার এখানকার এক ব্যবসায়ী টাকা দিছে ওনাকে, ব্যবসায়ী আবার মানে এত টাকার দরকার, তো ফোন করলো যে টাকা তো দরকার, তা উনিও আবার জুমার নামাজ পড়তো আমাদের, টাকা দরকার টাকা দিয়া দেন না, কোনো রকমই কুলে তো পাইতেছে পাওয়াই করতে পারতেছে। পরে খুব আমিও কইলাম অনেক জোর কয়েকবার ওয়াদার পরে 10,000 টাকা ভাও করে আসছে, 10,000 টাকা ভাও করে
আমার এই ব্যবসার ইয়ে রাস্তাঘাট হবে ভেঙে গেছে নাই কেউ কিছু গাড়ি দুইজন ব্যবসা থাক এক জায়গায় থাকলে একটু সময় লয়ে যায় আমি বসি একদিন তো যিনি দেনা কিন্তু এসার সময় টাকাটা দেওয়া হবে এই টাইমে দেনা যিনি টাকা দেওয়েন না উনি আয়সা কইতে আছে দশ হাজার টাকা জোগাড় করছি পনেরো কত এখানে না পাওনা ওইখানে সেও শর্মিন্দা হইতে কয়েক জায়গায় নামাজি দুরে হাজি আমি থামাইতে পারতেছি আর মানে খুব আমার উপরও খুব রাগ করছে আপনি আপনার দিকে তাকাই আমি ঋণ যাচ্ছি আর এখন আমি জুতার বাড়ি খেলাম যাই হোক এখানে অনেক সময় গেছে তারপরে দশ হাজার টাকা কোনো রকম ওনারে ঠান্ডা করে ওনার পকেটে ঝোল করে আমি নিব না এরপর রাজি হয়েছে রাজি হয়েছে নিচে টাকাটা লইয়া এই গির্জার গল্লি দিয়া যাইতেছি গির্জার গল্লি দিয়া যাইতেছিল গভীর রাত্র তখন দুইজনে রিক্সা আটকাইছে যে এক লাখ টাকা তো পাইছেন দিয়া দেন কসম খোদার এটা দশ হাজার টাকা দিছে আমার এক লাখ দেয় নাই মিথ্যা কথা কইলে ছাড়া ছাড়াই হবে না লাগলে অবিশ্বাস হইলে দীর্ঘ গিয়া যাবো এদেরকে মানাইতে পারে না যে এক লাখ টাকা দেয় নাই দশ হাজার টাকা এবারে হাদিয়া দিয়া দশ হাজার টাকা হাদিয়া দিয়া মসজিদে এসে দুই রেখাত নামাজে খাড়াইছে বলে আল্লাহ নব্বই হাজার টাকা তুমি রক্ষা করে দিছো বুঝতে পারি কথা বল না আল্লাহ নব্বই হাজার টাকা কি সেভ করে দিছো বুঝতে পারি কথা বল না বুঝতে আসা أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم অনেক জিনিস আছে তোমরা তো এটারে ভালা মনে করো আসলে এটার মধ্যে যে কি জ্বালা এটা তুমি জানো না আমি জানি আবার অনেক জিনিসকে তুমি তো এরকম খারাপ মনে করছো এটার মধ্যে যে আমি নব্বই হাজার টাকা সেভ করতে আসি তুমি জানো না এই জন্য আল্লাহর উপরে নাখোশ হওয়ার কোন কারণ নাই আপনি যদি দিল বানাইলেন তখন আপনার চোখ খুলে যাবে এবং এই বিপদটার আড়ালে রহমতটা কি আসতেছে এইটাও আল্লাহ পাক আপনাকে দেখাবে এইভাবে বলি যে দিলটাকে বানা দিলটাকে দিল বানাইলে ভিতরের মানুষটা যখন জাগ্রত হয়ে যায় তখন আপনার বহু জিনিস সমাজের মধ্যে চলে আসবে বহু জিনিস আপনি দেখবেন দেখবেন মানে চোখ দিয়ে দেখবেন তা না আপনি চোখ বন্ধ করার পরে আপনি বুঝবেন
Yes, they hon uchit silo. Or a lady hon uchit silo. Only got on Imam Ghazali Rahmatullah, Yahya, Holum, Dinner, who got an answer? J. J. Bastos, Aramadir Akabir Nana to me. Allah Nana to Rahmatullah, Fairlo la Hakim, Bolena Fairlo la Hakim, La Yahulu Anil Hikma. যে আল্লাহ যা করেন সবগুলোর মধ্যে হেকমত আপনাকে আল্লাহ পাক সুখ দিলেন এটার মধ্যে হেকমত দুঃখ দিলেন এটার মধ্যে হেকমত আমার একজন প্রিয়জন সুবহানাল্লাহ খুব মহব্বত দিয়ে দেন মানুষ তো আল্লাহ আমার কাছে Allah পরিকল্পিত ভাবে তোমার এই বিপদটা দিয়েছে তুমি কেন দিলে না দিয়েছে এইজন্য সব জিনিস তো আর আমরা লেখাপড়া করা শুরু হয় না তুমি ইমাম তুমি খতিব তুমি শেখ তরিকত তোমার কাছে হাজারো মানুষ তার ছেলের সমস্যা নিয়ে আসবে মেয়ের সমস্যা নিয়ে আসবে জটিল সমস্যা নিয়ে আসবে হালকা সমস্যা নিয়ে আসবে তোমাকে পড়াশোনা করতে হবে মনোবিজ্ঞানের এক বিরাট চ্যাপ্টার তোমার সেই সময় নাই এইজন্য আল্লাহ পাক তোমার বাড়িতে জটিল জিনিস নূহ আলাইহিস সালামের ছেলেকে লুকায় দিয়েছে আল্লাহ কিবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবারে লুকায় দিয়েছে যে এখন তুমি তো এটা লইয়া কাচ্চি হইতে আসো আর অভিজ্ঞতা হাসিল করতে আসো কাচ্চি হইতে আসো আর কি নতুবা আপনার মাওলানা আহমদ আলীর মেয়ে এত অসুস্থ কেন এটা কি দাম সদকা কম করে এরপরও ভাই যে এই যে ছেলে মেয়ে নিয়ে যে আপনার বিপদে আছেন এখানে আপনি হাজারো জিনিস নিজের প্রয়োজনে পরীক্ষা করতেছেন এইভাবে করলে এরকম হয় ওইভাবে করলে ওইরকম হয় এটি সব এলেম বলেন এটি সব কি কেন এলেম দিল যে আপনার কাছে অনেক লোকেরা জানতে আসবে আপনি পরামর্শ কিভাবে দিবেন এলেম এখান থেকে এটাকে বলা হয় উলুমে ফিতরিয়া বলেন না কি বলা হয় এটাকে উলুমে ওয়াহাবিয়াও বলা মানে যেটা আল্লাহ স্বয়ং আপনাকে সরবরাহ করতে আছেন যে তোমার এরকম বহু প্রশ্নের জবাব দিতে হবে তুমি এখান থেকে তার অভিজ্ঞতা সঞ্চয় করো যেন উম্মতের হেদায়েতের কাম করতে যদি আপনাকে এই বিপদ না দিত মহিল ভাই ছেলে কথা শুনে না এই বিপদ যদি মফিজ ভাইকে না দিত তাহলে মফিজ ভাইয়ের কাছে যে আরেকজন লোক আইসা কইতে আছে হুজুর আমার পড়ানোর কথা বলছে তো উনি কি পরামর্শটা দিবেন উনি কত মিয়া সাহেব তুমি তো পালা করে বিয়ার সময় তো কলমা ঠিক মতন পড়ো না কুতরি একটা কিন্তু কুতরি একটা হালাল কামাই করো না একটা কুতো দাঁড়ে আদাঁড়ে একটা করে কিন্তু ওনার ঘরে যখন এই ঝামেলা উনি তো সব কিছু ঠিক করেও সকালে একরকম বলে কাম হয় না তো বিকালে আরেক রকম কাম হয় না এই অভিজ্ঞতার থেকে পয় না কিন্তু এলেম আছে কিভাবে কিভাবে এলেম দেমাগের মধ্যে ঢুকলো এটা কয় না কিন্তু ওখান থেকে জবাব সব সাপ্লাই করতে আছে বলেন ওখান থেকে কি জবাব পয়গম্বর কে আল্লাহ পাক কোন কারণে এই বিপদে ফেলবেন কথা কেন পয়গম্বর কে কেন এই বিপদে ফেলবেন হযরত নূহ আলাইহিস সালামের কোন আমলটা এরকম দুর্বল ছিল যে ওনার ছেলে ওনার কথা শুনবে না কথা বলেন আশাদুন নাসি বালা আন আল আমবিয়া সুম্মাল আমসাল বাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মানে বাবা এরকম বেকাল কেন হবে কোন পয়গম্বরকে আপনি পাবেন না যে পয়গম্বর এরকম জটিলতার মুখোমুখি হয় পারিবারিক জটিলতার মুখোমুখি তো সকল পয়গম্বর পারিবারিক জটিলতার মুখোমুখি আল্লাহ রসুল আরে মিয়া সাহেব আল্লাহ রসুল বিবিদের সঙ্গে রাগ করে মসজিদে চলে গেছিলেন রাগ করে কি রাগ করছেন কেন রাগ করছেন এই জন্য বিবিরা কইতে আসে যে আমরা তো ঘরে থাকি মালামাল আসে গনিমত ওই মসজিদের দুয়ারের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ তাকসিম করে দিতে আছে তকসিম করতে করতে আজকালে ঘরে খানা নাই হিরার খবর নাই সব তকসিম হয়ে খালি হাতে ঘরে ঢুকছে ইয়া রসুল্লাহ কিছু আনছেন কিছু তো আনি তো খাইব কি খানাও তো
বিবিরা দেখছে যে এর লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ বিবিরা এখন বুদ্ধি করলেন যে কি কাম তো বুদ্ধি করে কই যে আল্লাহ রাসূলের কাছে গিয়া বলি যে দৈনিক দৈনিক এরকম কি নিয়ে আসতেন ঘরেখানা নাই কইতেও তো শরম লাগে আমরা গিয়া বলি যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এক বছরের ভরণ পোষণ একটা দিয়া দেন এক বছর আপনাকে আর যন্ত্রণা করব না নিয়তটা বাবা নিয়তটা কি এখন আল্লাহ রাসূলের কাছে গেছেন যে আল্লাহ রাসূল তো এক বছরের জন্য সম্পদ আমার ঘরে জমা থাকবে চাইলে সকলকে আমি আজাদ করে দিব বাবা মার লগে পরামর্শ করে আসো তোমরা যদি অভাব অনটনের সঙ্গে থাকতে ভালো লাগে মন চায় তাহলে আর যদি কষ্ট লাগে তাহলে আমি কারোর বদদোয়া দিব না সকলকে আমি খুশি খুশি বিদায় দিলাম কিছুক্ষণ পরে আসছে আয়সাকে বললেন কথা কিছু দিই আব্বাল্লাহ কথা কব কেন সিদ্ধান্ত দিব না সিদ্ধান্ত দিতে হলে আব্বাল্লাহ বলি কে আমি তো সিদ্ধান্ত দিতাম না কি সিদ্ধান্ত আমি আমার জীবন মরণ এখানে রাখছি আরো এরকম কথা কেন আপনার যেই এলেমটা আপনি ঘরে পান এটা পাঠ্যপুস্তক থেকে হয় না পাঠ্যপুস্তকে অনেক কথা অনেকে বুঝেও না অনেক অঙ্ক অনেকে বুঝেও না অনেক থিওরি অনেকে বুঝেও না কিন্তু ঘরের মধ্যে আল্লাহ পাক যেই থিওরি শিখায় এটা মূর্খও বুঝে কথা কন না মূর্খও বুঝে শিক্ষিতও বুঝে বা আধা শিক্ষিতও বুঝে একেবারে পাগল নাও আপনাদের উপরে তো আদাব বেশি আসবে দলিল কর না আশাদুন্নাসি আল আম্বিয়া আশাদুন্নাসি আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আল্লাহর হাবিব বলেন সবচেয়ে বেশি জটিলতার মুখোমুখি অবস্থায় পড়ে থাকে যারা এরা হইল পয়গম্বর কারণ ইনারা হইলেন বড় শিক্ষক বলেন ওনারা হইলেন কি বড় শিক্ষক এই জন্য ওনার এখানে বড় এলেন দরকার বেলাল কয় যে আমার এত কষ্ট কি লেগে আর বুঝে আসছেন এই কষ্টটা কেন তবে এই কষ্টটার মধ্যে আল্লাহ পাক অনেক নিয়ামত রাখছেন অনেক কি রাখছেন নিয়ামত রাখছেন আপনি এত কষ্ট করুন ছাড়া কত মানে সুন্দর সুন্দর রেজাল্ট আপনি এখানে পায়ে দেখতে আছেন আর যে কষ্ট একটু এটা তো কোনো কষ্টই না দুনিয়া কষ্টের জায়গা নয় বলেন না দুনিয়া কিসের জায়গা নয় আর এই সুখের জায়গার নাম জান্নাত দুঃখের জায়গার নাম জাহান্নাম দুনিয়া না সুখের জায়গা না দুঃখের জায়গা না সুখের জায়গা না দুঃখের জায়গা বলেন না দুনিয়া তিরিশটা কো না তুমি চলতে লাগো দুনিয়া না সুখের জায়গা না দুঃখের সুখের জায়গা দুঃখের জায়গা দুনিয়া নাকি সুখ না সুখ যেরকম দুঃখ এরকম সুখ যেরকম দুঃখ এরকম সুখ যেরকম দুঃখ এরকম সুখওয়ালায় এখানে সুখওয়ালা সবচেয়ে বড় টাকাওয়ালা তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন সে কইব আমার মতন দুঃখী আল্লাহ সুখেন বুঝে গেল এখানের মধ্যে কেউ সুখ পায় না মানে এটা সুখের জায়গা নয় আবার কোন আল্লাহওয়ালা পোশাকটাও ঠিক মতন নেই এই বেলা কি ফুর্তিতে আছে আমার মতন সুখিয়া মানুষ আল্লাহ জমিলে খুব কম পাইবে আসলে সেও সুখ করে পায় না সুখ করে জান না সুখ দুনিয়াতে দুনিয়ার এটা সুখের জায়গাও না দুনিয়া এটা দুঃখের জায়গাও না এটা হলো এখানে সুখ দুঃখ এরকম বলা হয় এটা হলো সুখ দুঃখের নুন চাওয়ান হয় না সুখ দুঃখের বুঝাবেন সুখ দুঃখের এটা কোনো আসল খানা খাওয়ন নয় এটা হলো নুন চাওন সুখেরও নুন চাওন দুঃখেরও নুন চাওন সুখেরও নুন চাওন দুঃখেরও আর কোনো পরোয়া আছে এরা যদি আপনি ভালো করে বুঝে থাকলেন
يعني عاش أقولي أبناء المونير مدير كم جاملا ثقبي لا ولا هذا ثقب لوجا ولا ثقبي لا كارون ليه نون جايتي أزيمة تي جايتي أزيمة الله ونا هاراش تسي جهنمي ونا هارير بيبرودا هاي مانوش خدا يعطى خدا الله بان برا يدبن جهنمي المدير نيجي رهات جبايا كايتي أزي باو جبايا كايتي أزي ماتا جبايا كايتي أزي بيك جبايا كايتي أزي إير برو دار خدا مزنا ওইটা হলো অনাহারের জায়গা দুনিয়া তো অনাহারের জায়গা না এটা হলো সুন্নাত আমল করার জায়গা এটা কি সুন্নাত আল্লাহর হাবিব অনাহারে ছিলেন এই সুন্নাতের উপর আমল করার জায়গা নতুবে এটা আসল অনাহারের জায়গাও নয় তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তো দুনিয়াতে দুনিয়াতে আপনার প্রতি নিরাপত্তা কিসের কথা যদি বলতেছিলাম নিরাপত্তা কেমনে কেমনে যদি ইমাম গাজালি এবং মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি ইনারা যে এই তাসবিহাত গুলোকে সেট করলেন কেমনে সেট করলেন বলেন না বাংলিকে দিয়ে কি শুনে কানে সামনে উপরে নিচে এটাই তো সাইতেছে এটাই তো কি আপনি যত পড়তেছেন নিরাপত্তা তত মজবুত হইতেছে তার সংখ্যা যত বেশি তার নিরাপত্তা আয়োজন তত হুজুর এত আয়োজন থাকলে আমি অনুভব করি না আমি গুনার মধ্যে পড়ে যাই বারবার কারণ হইল আপনি নিজে যে আবার আপনার পাহারাদার মেরে ফেলেন পাহারাদার অনেক সময় আবার কি করে ফেলে নিবত করে নিরাপত্তা হয়ে গেলে আর কথা বলেন না ইবাদত করে নিরাপত্তা ভাঙা যায় আসাদ করে নিরাপত্তা ভাঙা যায় অন্যের দুশ্মনী করে নিরাপত্তা কি ভাঙা যায় এই যে আপনি নিজে আবার ভাঙলেন নিজেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক মেসাল দিয়েছে ওই বুড়ির মতন কার মতন বুড়ির মতন বুড়ি সারাদিন ঘর বানায় সারাদিন ভাঙে সারাদিন কি ঘর বানায় সারাদিন ভাঙে এই বুড়ির কথা হইল আমাদের যে সারাদিনে কি নিরাপত্তা বানায় সারাদিনে কি আমাদের বুজুর্গরা বলেন যে ভাঙা ভাঙিটা একদিনের জন্য যদি তুমি বন্ধ করতে পারো ছিদ্রকরণটা একদিনের জন্য যদি তুমি বন্ধ করতে পারো তুমি দেখবা ২৪ ঘন্টার মধ্যে তোমার মনের অবস্থা ভিন্ন রকম হয়ে গেছে এই জন্য ২৪ ঘন্টার কোর্স কত ঘন্টার কোর্স ২৪ ঘন্টা আপনি পরিকল্পনা করলেন সিদ্ধান্ত নিলেন এই ২৪ ঘন্টা আমি ঘুরে বললাম কয়টা বাজে পুনে ১১টা কয়টা বাজে পুনে ১১টা ২৪ ঘন্টা কখন হবে আগামীকাল পুনে ১১টায় সিদ্ধান্ত যে এখন ছোট ছোট ইউনিট করে আগাইতে হবে এই হলো নিয়ম ইউনিট কয়টা ছোট ছোট প্রথম হইল ২৪ ঘন্টার ইউনিট আমি সিদ্ধান্ত করলাম এই ২৪ ঘন্টার ইউনিট আমি কোন গুনাহ হইতে দিব না আমার বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী ভাঙতে দিব না ইবাদত করব না শিকায়ত করব না কবিরা গুনাহ করব না সগীরা গুনাহ করব না কত করার জন্য করার জন্য নফস মাঝে মাঝে কইব বেলাল যে এটা একটু মোবাইল একটু খোলো না কি কইব মোবাইল একটু কি খোলো না তা কইবেন যে করব না আবার সে বিরক্ত করে দেখ খোলবে না আপনি কইবেন ২৪ ঘন্টার পরে ২৪ ঘন্টার ভিতরে না করব না ২৪ ঘন্টার কি পরে এই যে ২৪ ঘন্টার পরে তার সময় আমারে ২৪ ঘন্টার ছোট্ট মানে কোর্সটাকে পূরণ করতে আপনি কোর্সটা আর আরে আর পিছিয়ে হাত বুলে বলে যদি আপনি ২৪ ঘন্টার একটা কোর্স করলেন এরপরে আর ডাবল ২৪ ঘন্টার একটা কোর্স করে নিতে পারলেন আবার ট্রিপল একটা ২৪ ঘন্টার কোর্স করে নিতে পারলেন ততক্ষণে আপনার রুহের শক্তি অনেক বেড়ে যাবে আর নফস অটোমেটিক দুর্বল হয়ে যাবে তখন সে আপনার সামনে দাঁড়াইতে ভয় করবে যে প্রতিপক্ষ বেশি শক্তিশালী প্রসাহিত কর না প্রতিপক্ষ কি আমাদের বুজুগরা কৌশল ঘুরা করে এইগুলোকে নফসকে রুহকে দমানোর জন্য আল্লাহ এইগুলো নফসকে আপনার এইভাবে দমাইতে হয় শয়তানকে এইভাবে দমাইতে হয় এখানে একটা সুযোগ আছে শয়তানকে বুঝাইলে বুঝে না নফসকে বুঝাইলে বুঝে না শয়তানকে বুঝাইলে কারণ সে প্রথম দিন থেকেই কইছে যে আমি বুঝবো না আমি কি বুঝলো বুঝবো না কিন্তু নফস এই কথা কয় না যে আমি বুঝলো কি বুঝবো না এটা নফস কয় না এই জন্য শয়তান কখনো সব সময় আম্মারা সব শয়তান সব সময় লওয়ামা শয়তান কখনো মুতমাইন না হয় না
নফসও কিন্তু মুতমাইন্না হইয়া যায়, নফসও এক পর্যায়ে কি হয়ে যায়, মুতমাইন্না হইয়া যায়। যদিও আগে লওয়ামা ছিল, যদিও আগে কি ছিল আমার ছিল, কিন্তু আপনি যদি কৌশল করে এখানে ভাব করে আনতে পারেন তাহলে এক সময় সে মুতমাইন্না হয়ে যাবে। শুধু মুতমাইন্না না, মুতমাইন্না হওয়ার পরে অনেকগুলো মর্যাদা আছে মারাতেব, ওই মারাতেবে যখন পৌঁছে যায় তখন এই নফসটা আল্লাহ পাকের এমন বন্ধু হইয়া যায় যে বন্ধুকে আল্লাহ পাক ডাকতে থাকেন আল্লাহর হাবিব বলেন আমি তো মুসলমান বানায় ফেলছি, আমি কি বানায় ফেলছি, মুসলমান বানায় ফেলছি। তা আল্লাহর হাবিব যদি মুসলমান বানায় ফেলতে পারে আমরা অন্তত বেতাল থেকে তারে তো আনতে পারছি, মুসলমান না হলে অন্তত বেতাল না থাকুক, মুসলমান বানাইছেন অন্য কেউ এরকম মুসলমান বানাইছেন কয়জন মিয়া সাহেব, হাজার হাজার ইনসান আছে এই উম্মতের মধ্যে যারা নফসকে মুসলমান বানায় দিচ্ছে, তাদের সামনে তুমি গুনাহের এরকম দুয়ার করিয়া দাও চোখগুলো দেখা বলছি আমি, যে একটা হলো পয়গম্বরের জন্য ইসমতের পর্দা থাকে আর বলির জন্য দালায়েতের পর্দা। আল্লাহ পাক বলেন তুমি যদি মেহনত করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে আমার একটা কুদরতের পর্দা লাগাইয়া দিব, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, বুঝছেন, এই পর্দা লাগাইয়া দিছে। এটা আমি বলছিলাম বিলাল মনে আছে কিনা, পয়গম্বরের জন্য ইসমত হইল গুনাহকে আটকায়, পয়গম্বর ফ্রি বল না গুনাহকে আটকায় পয়গম্বর ফ্রি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, সু এবং ফাহশা এটাকে আমি আটকায় দিছি যেন এরা ইউসুফকে ছুঁইতে না পারে, তাহলে গুনাহকে আটকায় পয়গম্বর আজাদ। আর ওলির ক্ষেত্রে ওলিকে আল্লাহ পাক নিরাপদ বানায় গুনাহ কে, এই হলো কি আরো সূক্ষ্ম কথা আছে এখানে। তো মেরে ভাই আপনি এই চতুর্দিকের চতুর্দিকের বেশনীটা বলেন না, দলিল কি আলাই খুজু জুন্নাতা কুম মিনান নার, বলেন না খুজু জুন্নাতা কুম মিনান নার, খুজু জুন্নাতা কুম মিনান নার, তোমরা নিরাপত্তা পোশাক লাগাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পোশাক লাগাও, ফায়ার প্রুফ জ্যাকেট তোমরা লাগাও। হয়তো আপনি পুরাটা একবারে পড়বেন সুবহানাল্লাহ, পরিবেশন বলেন না পরিবেশন উপস্থাপন, উপস্থাপন কি এরকম রে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গরা আরো অন্যান্য হাদিস সব ভুলে মিলাইয়া বলছি আপনাদেরকে ছয় তসবি এটা হলো ফরজের তবকা, বলেন না ছয় তসবি এটা হলো কি ফরজের তবকা, বারো তসবি এটা হলো ওয়াজিবের তবকা,
এইটাই হলো তোমাকে বেষ্টনী দিয়া রাখতেছে, তোমাকে তাকওয়ার মধ্যে রাখতেছে, তোমাকে বেষ্টনী দিয়া রাখতেছে, তোমাকে তাকওয়ার মধ্যে রাখতেছে। এটা হলো আল্লাহ পাকের দেওয়া নিরাপত্তা পোশাক, দুনিয়ার মধ্যে তোমাকে গুনাহ থেকে হেফাজত করবে, আর মৌতের পরে তোমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। দুনিয়ায় থাকা অবস্থায় আপনি এদেরকে দেখবেন না, মৌতের পরে আপনি যখন কবরে গিয়া বসবেন, কবর না শুধু, আপনি যখন মালাকুল মৌত আপনাকে নেওয়ানোর জন্য আসবে, তখনই আপনি অনেকগুলো বেষ্টনী আপনার চতুর্দিকে থাকবে। একটা হইলো আল্লাহ আকবার শয়তান এবং জুরিয়াতের বেষ্টনী, আরেকটা হইলো আসমানি 70,000 ফেরেশতার বেষ্টনী, আরেকটা হইলো আপনার যত খাদেম হাফাজা, কুটি কুটি হাফাজা যারা আপনার রিজিকের সরবরাহ করতো, এদের একটা বেষ্টনী। আরেকটা বেষ্টনী হইলো আল্লাহ আকবার নামাজ রোজা হজ যাকাতের বেষ্টনী, আরেকটা বেষ্টনী হইলো এই তসবিহাতের বেষ্টনী। এই তসবিহাতের বেষ্টনীরা থাকে একবারে মৃত মরণোন্মুখ ব্যক্তিটার খুব কাছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করে বা তুমি কে, আমার নাম না আল্লাহ আকবার, আসনের আগে আগে আপনার প্রতিরক্ষা বাহিনী হিসাবে আমরাও আপনার নজরে চলে আসলাম। তখন আপনি বুঝবেন যে ও আল্লাহ, এত বছর যে শয়তানি পড়লাম, ঘটনাটা তো কি আছে আফসোস করতে থাকবে যে আমার নিরাপত্তার তো কোন ব্যবস্থা করতে পারলাম না, নিরাপত্তার তো কোন ব্যবস্থা করতে পারলাম না। কবরে যাওয়ার পরে এরা আসে, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করতে সাল্লার বন্ধা, তোমরা কয়দিন থাকবো, থাকলে তো খুব ভালো লাগে, নিরাপদ থাকুন যায়, দুশ্চিন্তা মুক্ত ওয়াজে গেলে। তারপরে তুমি ভাই আমরা আমাদের বড় রাস্তা পর্যন্ত পৌঁছে, বড় রাস্তা পর্যন্ত না পৌঁছালে বুঝলেন এই গাড়িতে গভীর রাত্র 2টা বাজে, ডান দিকে যাবো না বাম দিকে যাবো, কি চোর ডাকাত না কি সামনে, মনের মধ্যে একটা দূরে দূরে ভাব থাকে। আর যদি এদের কেউ একজন আগে পিছিয়ে থাকলো তো আরামসে ঘুমায় যাবে। এখন এই যে আল্লাহর বন্দা নিরাপত্তা খুঁজতে আছে, আপনার খেদমতের জন্য নতুন বাহিনী আসবে, নতুন বাহিনী আসা পর্যন্ত ওদের হাতে হ্যান্ড ওভার করা পর্যন্ত আমরা আপনার সঙ্গে আছি। এটা দুনিয়া থেকে বানায় যেত সামনে আসতে হবে, পদ্ধতি জানা আছে তো, কেমনি আসার লাগবে, চোখ বন্ধ করে আল্লাহ পাককে হাজির না দিয়ে পাইতে হবে, পদ্ধতি জানা আছে তো। তাহলে মোটামুটি ১ নম্বর হইলো সুবহান আল্লাহর অর্থটা বুঝতে চেষ্টা করবেন, সুবহান আল্লাহর অর্থ সুবহান আল্লাহ পড়েন না, অর্থ ছাড়া পড়লে এটার ফায়দা কমে, অর্থ লইয়া পড়লে এটার ফায়দা অনেক বেশি, কারণ দেমাগ তখন আপনি দেমাগকে খেয়ালকে তখন আপনি কাজে লাগাইতে পারেন, আর অর্থ ছাড়া হইলে খেয়ালকে কাজে লাগানো যায় না।
অর্থ ছাড়া হইলে হোসাইন অর্থ ছাড়া হইলে শিয়ালকে কাজে লাগানো খুব জটিল খুব জটিল খুব জটিল একটা লোক অর্থ বুঝে না আপনি তারা কেমনে চালাইবে এই জন্য যারা আলেম না ইনারা অন্তত তসবিহাতের বাংলা তর্জমাটা দিন ইসলাম তসবিহাতের বাংলা অনুবাদটা মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ নিতে হবে তো সুবহানাল্লাহ এর অর্থ سبحان الله رب هلو سبحت سبحانا لك يا الله عن النقص والعيب عن الشرك والنقص والعيب بلن عليم بلن سبحت سبحانا لك يا الله عن الشرك والنقص والعيب بلن سبحت سبحانا لك يا الله عن الشرك والنقص والعيب আল্লাহ কি সাব্বাহু ওয়া আল্লাহ তোমার প্রশংসা সহ তাসবীহ পবিত্রতার ঘোষণা করলাম প্রশংসা সহ পবিত্রতার কিসের থেকে পবিত্র আলি শিরকি শেখ থেকে তুমি পবিত্র আর কি অল নফসি ত্রুটি থেকে পবিত্র আর কি ওয়াল আইব দোষ থেকে পবিত্র ত্রুটি দোষ শেরেক থেকে তুমি পবিত্র এই মর্মে আমি তোমার সপ্রশংসা পবিত্রতার ঘোষণা করলাম পবিত্রতার ঘোষণা করলাম এর হলো সুবহানাল্লাহ অর্থ সুবহানাল্লাহ সেটা বুঝে আসছে তো কি তোর জন্য আরবি নাকি শিরকি এই যে দেখেন আমি শিরকি তারা কয় তারা কুদবুরিদি করে মুশরিক এটি কি আর আমরা বেটা কত হাজার বার আমি শিরকি কইতে আছি বেটা ব্যক্তি জিন্দগি এত সজ্জা নাও আছে আমি আল্লাহ পাকের সপ্রশংসা পবিত্রতার ঘোষণা দিচ্ছি শেরেক থেকে নুকস দোষ থেকে ত্রুটি থেকে শেরেক থেকে দোষ থেকে এই তর্জমাটা দেমাগের মধ্যে এক নম্বর দুই নম্বর এক সিফত কয় সিফত এক সিফত হইল তর্জমা বুঝল এক সিফত কি এরকম ভাবে আপনি সোহান আল্লাহ কইতেছেন দেমাগ এটাকে তর্জমা করতেছেন বুঝতেছেন দেমাগ এটা কি বুঝতেছেন দুই নম্বর সিফত হইল আপনি যে এই যে পড়তেছেন এই পড়াটার স্টাইল হইল জুমলাই ইনশাইয়া জুমলারে খবরিয়া নয় এখন খবরিয়া কেন কয় ইনশাইয়া কেন খবরিয়া হইল একজন আরেকজনকে খবর দেওয়ান সাহেব এখানে আসছে হ্যাঁ যে বউগা খুব সুন্দর না বউগা কি খুব যে তার বিয়া করাইছে বউ কিরকম তো ভাবি সাহেব আপনারে কইতে আছে তো না বউগা মশাল্লাহ সুন্দর মশাল্লাহ কি তো ভাবি আপনারে খবর দিল যে তার বউ সুন্দর এরা হলো জুমলায় খবর আবার আপনি একজন সুন্দর মানুষ দেখছেন দেখে কোন ওয়া 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 কি সুন্দর ওয়া 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 আপনি কইলেন এটা কিন্তু জুমলায় খবরিয়া নয় এটা হলো ইনশাইয়া মানে আপনি আপনার অনুভূতির প্রকাশ অনুভূতি কে শুনলো না শুনলো ইটস নট ম্যাটার আপনি আপনার অনুভূতিকে প্রকাশ করছেন ওই যে সুবহানাল্লাহ যে পড়বা এটা জুমলায় খবরিয়া হইলে হবে না না জুমলায় খবরিয়া হইলে হবে না এটাকে কি কইতে হবে জুমলায় ও আল্লাহ তুমি কত পবিত্র তুমি কত মহান এই বুঝছেন চেঞ্জ হয়ে গেল আগে ছিল পবিত্রতার ঘোষণা দিচ্ছি আর এখন কি হয়েছে ওয়া আল্লাহ তুমি কত মহান তুমি এটা কাউ কেউ কাউকে খবর দিচ্ছে না এটা হলো অনুভূতির প্রকাশ করে না অনুভূতির বিষয় এবং অনুভূতি এটা বাংলা ওরা বুঝবো তুমি আবার ভালো করে কয়ে দাও বিষয় 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 অনুভূতি বিষয় আর আমরা আরবি ওরা কই জুমলা ইনশাইয়া কোন না জুমলায়ে এটা কই আবু হুজুরা সব বুঝে না যে এটা জুমলায়ে খবর ইয়ার জুমলায়ে ইনশাইয়া তুমি এটা আমার ভালো করে ধরাই দিবে তাহলে আমি মাছটা শুদ্ধ করতে পারবো
আমি স্কুলে পড়ছি বাংলা ব্যাকরণ তো ভুলে গেছি এটা কি এমন আছে এখন আচ্ছা কয়টা গেল কন্যা কয়টা এক নম্বর অন্য নম্বর দুই নম্বর এইটাকে অনুভূতিতে আইন না অনুভূতিতে আইন না বলা অনুভূতিতে আইন না বলা পুরো নামাজ হলো জুমলা ইনশাআল্লাহ পুরো নামাজ হলো কি এই যে আপনি আলহামদুলিল্লাহ করতেছেন সবগুলো জুমলা হলো জুমলা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সব জুমলায় খবরিয়া হিসাবে পড়লে নামাজই হবে না করতে হবে জুমলায়ে ইনশাআল্লাহ হিসাবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা করতে হবে জুমলায়ে ইনশাআল্লাহ হিসাবে জুমলায়ে খবরিয়া হিসাবে পড়লে নামাজই হবে না হুজুর আল্লাহ তো তারে হও দেখবে না আল্লাহ তুমি পবিত্র আল্লাহ পাক কইতে আছেন বেড়া আমি পবিত্র হওয়ার লাইয়া তোমার ঘোষণা দরকার আছে তুমি ঘোষণা দিলেও আমি পবিত্র ঘোষণা না দিলেও তো আমি পবিত্র ঠিক না কি তাহলে আল্লাহ এটা শিখেলো কেন তুমি কত পবিত্র আল্লাহ পাক কইতে আছে তুমি কোনের দ্বারা আমি পবিত্র হই না করলে আমি না পাক হইয়া যাই না তবে তুমি আমাকে পবিত্র কোনের দ্বারা যেটা আমি তোমার জন্য বরাদ্দ করলাম আমাকে তুমি পবিত্র পবিত্র কইতেছ তো আমি তোমাকে পবিত্র বানাইয়া দিলাম যে কথাটা কওয়াইতে আসে আসলে দেওয়ানের লাইনা কন্যা কথাটা কওয়াইতে আসে আসলে কি দেওয়ানের লাইনা আল্লাহ দিতে চাইতেছেন তো কেমনে দিবেন এটা একটা ব্যবস্থা করার লাগে না সুবহানাল্লাহ এই ব্যবস্থাটা করে তুমি পড়ো তাইলে আপনি যতবার পড়বেন ততবার এটা আল্লাহর বাড়ির দিকে আল্লাহরে সাফ করতে আসে তা নয় আল্লাহ পাক এটাকে নেন নিয়ে আল্লাহ পাক নিজের কুদরত তার সঙ্গে যুক্ত করে দেন যুক্ত করে আবার জমিনে আপনার কাছে পাঠাইয়া দিয়া কয় এই সুবহান আল্লাহ তসবি তুমি আমার এই বন্দাকে সাফ করে ফেলো তখন এই তসবি আপনাকে সাফ করতে কয় নম্বর গেল এটা কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর জাজা মিন জিনসি আমালিহি কোনা জাজা মিন জিনসি চার নম্বর হইল যে এবার চার নম্বর হইল আপনার ডিউটি যে আপনি এই যে আল্লাহ যে সুবহানাল্লাহ তসবিহটাকে কুদরত যুক্ত করে আমার বাড়িতে আমার শরীরে আমার মনন জগতে পাঠাইলেন এটা কাম কতটুকু করতে আছে আপনার অনুভূতিকে আপনি জাগ্রত করবেন যে আমি কতটা পবিত্র হইতেছি আমি কতটা পবিত্র হইতেছি যে আপনি চেক করবেন না যে আপনার ব্যাংকে একজনে টাকা দিল আপনি ব্যাংক ক্যাশ চেক করবেন না যে টাকা পৌঁছলো কি পৌঁছলো না এমনি কয়ে যাবেন যে হ্যাঁ টাকা চলে আসছে এই কথা শুনবেন চেক করবেন না চেক করবেন চেক করার জন্য আপনি বারবার নিজেকে চেক করবেন যে আমি কতটা পবিত্র কতটা পবিত্র এইভাবে আপনি চেক করতে করতে দেখবেন যে আপনার নজরেও চলে আসবে এবং আপনি নিজে বলবেন যে না এখনো ভাবায় নাই এখন কি হয় নাই এটা আপনি নিজে বুঝবেন আবার একসময় বুঝবেন যে আলহামদুলিল্লাহ ভাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি আবার একসময় বুঝবেন যে ভাও তো আসিল নষ্ট হয়ে গেছে আবার কথা কর না ভাও তো আসিল আউলে গেছে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন কয় যে এই কবি ও দবালে কবি তু দবালে কবি ও দবালে কয় যে এই যে দুইজনের মধ্যে মল্ল যুদ্ধ মৌত যুদ্ধ কখনো তুমিও শয়তানের নিচে মারাইবা তুমি তখন রাজা আবার কখন হে বেড়াও তোমার কি কথা বল না এটাও আল্লাহ পাক হেকমত কেন একমত একটু ডিপ এটার জন্য আরো এই মজলিসে বলা যাবে না আরো ছোট মজলিসে বলতে হবে যে কেন আল্লাহ পাক এই কাহিনী গুলো করান এটা যদি না করান হাদিসের মধ্যে বলা হয়েছে তোরা যদি গুনা না করো তাহলে সব ইন্দ্রিয় ঝাঁকাইয়া পিটাইয়া বের করে
এরপরে এমন কওমকে আমি পয়দা করব যে তারা গুনাহ করব কাইব গুনাহ করব কাইব এই বেলা গুনাহ করতে নিষেধ করতেছেন এই বেলা যদি এই ঘোষণা দেয় তাহলে গুনার মধ্যে কোন একমত নিশ্চয়ই আছে এই ঘোষণা কেন দিবে বরং তো খুশি লাহরের কথা নিচে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তিনটা কসম করে বলছে যে জমিনে বন্দারা যদি গুনাহ না করত তাহলে আমি এদেরকে বের করে দিয়ে এমন কওমকে আমি আনতাম যে কম গুনাহ করবে তওবা করবে গুনাহ করবে তওবা করবে গুনাহ করবে তওবা মানুষ দুনিয়ায় আসার আগে আরেকটা মখলুক তো ছিল ফেরেশতা যে ফেরেশতা কোনোদিন গুনাহ করে না কিন্তু এই গুনাহ করে না কোনোদিন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম থাকা অবস্থায় তো মাওলা পাকের মন ভরে নেই ফেরেশতারা কইছে কি লেগা বানাইতেন শয়তানি করবো আল্লাহ যে যদি বদের এই মিশন না থাকে তাহলে আল্লাহ পাকের জাতের সহি উপলব্ধি আসবে না আল্লাহ পাকের জাতের ফেরেশতা আল্লাহ পাকের উপলব্ধি পুরো জানে না ও অল্প করতে জানে আল্লাহকে চিনে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে চিনে তো পয়গম্বররা আল্লাহকে চিনে তো পয়গম্বরদের উম্মত মানুষেরা ফেরেশতা হলো শুধু একটা যন্ত্র বলেন না ফেরেশতা শুধু একটা যন্ত্র একটা কম্পিউটার ধরেন খুব ভালো যন্ত্র কিন্তু এর বড় কম্পিউটার বড় না মানুষ বড় মানুষ অনেক বড় মানুষের যে মেমোরি দেওয়া আছে দেমাগ সেল মাত্র 6 পয়েন্ট ব্যবহার করছে মানুষ তাতে তো সুপার কম্পিউটার চলে আসছে আর রয়ে গেছে 94 রয়ে গেছে সেল রয়ে গেছে যেগুলো এখনো মানুষ কামে লাগায় এই যখন কামে লাগাইতে আরম্ভ করবে তখন তো এলাহি করলো আল্লাহ আমাদের সকলকে বুঝুনের তৌফিক দান এই ছয় তসবি আমরা আমল করব তো ইনশাআল্লাহ এই ছয় তসবি আমল করণের ওয়াদার উপরে আপনাদেরকে এখন বাইআত করা হইতেছে আরামের সঙ্গে বসেন হাত ধরতে হবে জরুরি না আমার বাইআত একটু লম্বা এই জন্য আপনাদের হাত ব্যথা করবে আপনি খেয়াল করেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন আল্লাহ যদি তোমার হাবিব দুনিয়াতে থাকতো তাহলে কলিজা বিক্রি করে মদিনা শরীফ খাইত হাতটা ধরতাম খেয়াল করেন না যে মদিনা শরীফ থেকে আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামকে হাত ধরে ওসিয়ত করে দিয়েছেন পরবর্তী ওয়ালাদের কাছে আমার হাতের স্পর্শ পৌঁছাইয়া দিও আল্লাহ হাবিব বসা মাকাম ইব্রাহিমের এখানে হাত বাড়ায়া রাখছে সাহাবায়ে কেরাম হাত ধরে রাখছেন পিছনে তাবেঈন পিঠে হাত ধরে রাখছেন
ওনাদের পিছনে তাদের তাবেঈন হাজরা আছে ওনাদের পিছনে আরেক গুরু ভাই ভাই মুজাহিদিন পিছনে গুরু হাত ধরে বসে আছে এইভাবে তবতাতান মাদা তবতাতিন হয়ে আসতে আসতে আপনাও কারোর হাত ধরে বসে আছে আপনার পরেও একদল লোক আপনার পিছে এরকম হাত ধরে বসে থাকবে রে ওদের পিছনে আরেক গুরু ওদের পিছনে আরেক গুরু কিয়ামত পর্যন্ত এই পাগলরা সব সময় হাত ধরে বসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সঙ্গে হাত মিলাইয়া বসে আছে খেয়াল করেন না আপনার হাতগুলোকে আপনি অনুভব করতে চেষ্টা করেন যে আল্লাহর হাবিবের হাতের স্পর্শ বিভিন্ন মাধ্যম হইয়া আমার হাত আমার কলিজা পর্যন্ত যাইতেছে কিনা চোখ বন্ধ করে পুরা ১৪০০ বছরের নিষ্পত্তা আপনি আপনার নজরে নিয়ে আসে এবং হাতের স্পর্শ আল্লাহর হাবিবের হাতের স্পর্শ গর্বী আপনি অনুভব করেন কিনা আমাদের বুজুর্গরা বলেন কেউ যখন অনুভব করে তখন তার শিরা দিয়া একটা বিদ্যুৎ চমকায়া যায় শিরা দিয়া একটা বিদ্যুৎ চমকায়া যায় শিরা দিয়া একটা বিদ্যুৎ চমকায়া যায় খেয়াল করেন চোখ বন্ধ খেয়াল করেন আল্লাহর হাবিব পর্যন্ত হাতের সম্পর্ক নিষ্পত কতগুলো পিলার এগুলো উসিলা নতুবা বিদ্যুৎ তৈরি হয় চিটাগং ব্যবহার হয় ঢাকা মাঝখানে অনেকগুলো পিলার খাড়া রয়েছে চিটাগঙ্গের বিদ্যুৎ ঢাকায় পৌঁছানোর জন্য আপনি হইলেন বাতি আর বিদ্যুতের সেন্টার হইল মুহাম্মদুর রাসূল কলমের মধ্যে সে বাতিটা জ্বলে কিনা দেখেন লাইন ক্লিয়ার থাকতে থাকলে বাতি জ্বলবে লাইন ক্লিয়ার না থাকলে বাতি জ্বলবে না চোখ বন্ধ খেয়াল করেন মদিনাওয়ালার সাথে এবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত গুণের সাথে ঈমান আনিলা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল শরীয়তের হুকুম আগাম যা কিছু এনেছেন সত্য স্বীকার করিলাম আনিলাম সমস্ত ফেরেশতার উপর সমস্ত কিতাবের উপর সমস্ত পয়গম্বরের উপর বেহেশত দুজকের উপর কবরের আজাবের উপর হাশরের উপর সিরাতের উপর তকদীরের ভালাই বুরাই না কিছু হয় সব আল্লাহ থেকে হয় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি শরমিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে সগীরা কবীরা জাহেরা বাতেনা কোন গুনা কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো আল্লাহ আমি সমস্ত গুনা হইতে শুদ্ধ
দিলে আদেশ তওবা করলাম হে আল্লাহ হে আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে বেগুনাহ মাসুম বানাইয়া দি হে আল্লাহ ওয়াদা করিলা সেরে গুনাহ করিব না যে কোনো মানুষ আমল করতে
আল্লাহ পাক তার জন্য ফয়সালা করে আমিন বায়াতের সঙ্গে আমল করলে একটা দোয়ার সংযুক্তি থাকে চার শর্তে লাজিমি হে ইসতিফালা কি ইত্তিলাউ ইত্তিবাউ ইত্তাদু ইনতিয়াস যদি বায়াতের সম্পর্ক থাকে তাহলে একটা ভিন্ন বরকত পাওয়া যায় নতুবা এগুলো যে কোনো মানুষ মেয়েদেরকে নারীদেরকে দিবেন পরিচিতদেরকে দিবেন বলে মুরিদ হওয়ার দরকার নেই কেউ যদি কারোর কাছে মুরিদ থাকে তো ওনাকে সরাইবেন না কি করবেন না বলে তুমি তোমার পীর উচিত মুরিদ হওয়া উচিত তো সবকের জন্য ব্যবস্থা লয়ে যাও সবক আদায় সব কি আমি আগে কইতাম যে আমি টিকিট বেছিলাম তবে গাড়িতে উঠে গাড়ি হলো আমার এই টিকিট আজকালের মজুরি এটা হলো কি গাড়ি আর মুরিদ হওয়া এটা হলো টিকিট এটা হলো কি আপনি রোয়াদারির মরিদ তাহলে যে সবক ভিন্ন হয়ে গেছে তা না সবক কিন্তু একটা সবক কি এই জন্য সবকের মধ্যে যে যেখানে আছেন জমি জমি আমার কাছে খুব ভালো লাগে এই মেলান দোহার মরণা মামুন কই সেখানে আমার কাছে খুব খুশি লাগে দূর ইতিহাস খুব খুশি লাগে একেবারে সব জমায়া কিছুই সে কিছুই সে নাজির আলী সাহেব আপনি আসলেন আমি তাকে সাহায্য করার জন্য তাকে সাহায্য করা আমার জন্য তখন জরুরি হয়ে যাবে আপনারা জমে জমে কাজ করবেন সব কাজ গুলো বই পড়ে মুখস্থ করবেন এবং ওইটাকে আপনারা নিজের জীবনে বাস্তবায়ন করবেন মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে সালাম জানাইবেন ইনশাআল্লাহ আর যাদের কাছে বই নাই এরা আমাদের খানকায় আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বইগুলো দিয়ে দিব আরো অনেক বই দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকলে আমি যখন যেটা পাই আমাদের কিতাবপত্র পড়ি যখন যেটা পাই এটার উপরে মোটামুটি লিখতে বন্ধু বান্ধবকে ছড়ায় কারণ হলো বন্ধু বান্ধবকে ছড়াই দিলে কোথাও না কোথাও গিয়ে এটা সংরক্ষণ হবে কেউ না কেউ এটাকে লালন করবে আর নতুবা সাহেব নতুবা অনেক জিনিস আমি লেখাপড়া করে তৈরি করে আমি উল্লে মানে আমার ওয়াজে আমি আবার মোতালা করে ওয়াজ করো আমার ওয়াজ আমিও বানাইছি আবার আমি মোতালা করে ওয়াজ করো না আল্লাহ পাক আমাদেরকে এই মিশন নিয়া চলনে তৌফিক আমিন ইন্দ্র শরীফ পড়ে নাও يا ذا الفضل والكرم والإحسان
I
صلى الله تعالى على آله وعلى آله وصحبه أجمعين.